জাহিদ, আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনী আবহাওয়া কেমন দেখছেন, কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মনি। কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চেয়ারম্যান পদে, এবং এখানে দুইজন প্রার্থী আছে। একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার এবং অন্যজন মোতাহার হোসেন, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী। এই দুইজন প্রার্থী নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে এখানে গোলযোগ এবং গণ্ডগোল হয়েছে, দুবার গুলি বিনিময়ের ঘটনা হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে মানুষ। এবং আজকে সকাল থেকে আমরা অবশ্য উৎসবমুখর পরিবেশে ভোট দেখছি। শুধুমাত্র এই খোকসা উপজেলার উপনির্বাচন না, আমরা এখানে আরও 5টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে, এবং এই সীমানা জটিলতা বা পুনর্গঠনের কারণে এই ইউনিয়নগুলো পরবর্তীতে নির্বাচন হচ্ছে। তার মধ্যে সদরপুরের কাঞ্চনপুর জিয়ারকি এবং মিরপুরের চিথলিয়া ও ধুবইল ইউনিয়নে নির্বাচন হচ্ছে, এবং সদরের একটি ইউনিয়নে পাটিকাবাড়িতে, সেখানে কিন্তু একটি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে। এই যে নির্বাচন, আমরা দেখছি যে বেশ উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, এবং এখানে আমরা এখন আছি ধুবইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, এবং এখানে আমরা দেখছি যে একটি কেন্দ্রে বেশ লম্বা লাইন তৈরি হয়েছে, এবং এরকম কিন্তু সকাল থেকে মানুষকে আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে এসেছেন। আমি কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে, নারী এবং পুরুষ উভয় ভোটারের সাথে কথা বলেছে, তারা আমাদেরকে কিন্তু বলেছেন যে এই যে তারা ভোট দিতে আসতে এবং ভোট দিয়ে বের হচ্ছেন, এতেও কিন্তু তাদের কোনো প্রভাব কাজ করছে না, তারা কোনো প্রভাব মুক্ত পরিবেশে তারা ভোট দিতে পারছেন এবং এমনটি বলছেন। এবং সবগুলো ইউনিয়নে, সবগুলো পৌরসভায়, সব জায়গায় কিন্তু ইভিএমে ভোট আসছে। ইভিএমে ভোটের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় এই প্রার্থী এবং ভোটারদের, তাদেরকে কিন্তু ইভিএমে কিভাবে ভোট দিতে হয় সে ব্যাপারে তাদের দেখানো হয়েছে, এবং তারা আজকে বলছেন খুব সহজেই তারা ইভিএমে বাটন চেপে তারা ভোট দিতে পাচ্ছেন। এই খবর ছিল আমার কাছে কুষ্টিয়া। আমি চলে যাব জামালপুরে আমাদের সহকর্মী তানভীরের কাছে। তানভীর, কি খবর জামালপুরে জানাবেন আমাদের? ধন্যবাদ জাহিদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি হাজরাবাড়ি পৌরসভার একটি কেন্দ্রে, হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা এখানে জামালপুরে হাজরাবাড়ি পৌরসভা এবং দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে ভোটার উপস্থিতি অনেক বেশি, ভোট দিতে সময় নিচ্ছেন তারা, এর জন্য একটু আস্তে আস্তে ভোট হচ্ছে। তবে নারী এবং পুরুষ ভোটার দুজনই উপস্থিতি অনেক বেশি। আমি যদি একটু বলি জামালপুরের আজকে হাজরাবাড়ি ইউনিয়ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র সহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে হাজরাবাড়ি পৌরসভায়। 9টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 39 জন এবং সংরক্ষিত মহিলা আসন পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট হাজরাবাড়ি পৌরসভায় মোট ভোটার 14,864 জন। তবে আশা কর এখানকার সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, আর এটা 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। আমরা হয়তো আরো বিস্তারিত পরবর্তী খবরে জানাবো। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ তানভীর আপনাকে। আপনি যেমনটা জামালপুরের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের যে কেন্দ্রটি আমরা দেখাতে চাচ্ছি, একেবারে ভোটার শূন্য বলা যায়, যেহেতু সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় কিন্তু আমরা দেখছি কোনো ভোটার কিন্তু আমরা এই কেন্দ্রে আমরা এখনও পর্যন্ত দেখছি না। কিন্তু আসলে গ্রাম যেহেতু, তাহলে কিন্তু এখানে যারা ভোটার তারা কিন্তু আসলে কিছুক্ষণ পর তারা কিন্তু আসলে সেই জায়গায়, মানে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে তারা মনে করছেন। যারা প্রার্থী আছেন, আমরা কর্ণফুলী উপজেলার নির্বাচনে আছি, তো আসলে এখানে কিন্তু আসলে 3 জন প্রার্থী আছেন চেয়ারম্যান পদে, একই সাথে কিন্তু আসলে ভাইস চেয়ারম্যান আর মহিলা কাউন্সিলর পদেও কিন্তু আসলে অনেকজন আছেন। সব আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, আমি জানতে চাচ্ছি নির্বাচনের পরিবেশটা কেমন আর এই কেন্দ্রে আমরা দেখছি ভোটার শূন্য কেন? আপনারা
জানেন যে কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকে সকাল থেকেই মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমরা সকাল থেকেই এ পর্যন্ত প্রায় 10টি সেন্টার ভিজিট করেছি। বিভিন্ন সেন্টারে আমরা দেখছি উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। একে সেন্টারে সকাল থেকে একটু ভোটার উপস্থিতি কম, কিন্তু এখন কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে মানুষ আস্তে আস্তে ভোট দিচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে মানুষ। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে মানুষ যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। আপনি দেখতে পাচ্ছেন পুলিশের পাশাপাশি আমরা দেখাতে যাচ্ছি বিজিবিও কিন্তু সতর্ক অবস্থানে আছে। তার কারণে কিন্তু আসলে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা আমাদের হাতে আসেনি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনির কাছে।